আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকের দিনটা অনেক সুন্দর ঠিক যেমন দিনটা তেমন আমাদের মনটাও আজকে অনেক ভালো যারা আমরা গার্ডেনার এবং যারা এ দেশে থাকি তাদের জন্য এমন দিন পাওয়া সত্যি অনেক আনন্দের বাইরে প্রচন্ড ঠান্ডা যদিও তারপরও আমাদের ভেতরে সবারই একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে গার্ডেনিংয়ের এবং সেই প্রস্তুতি সাথে তাল মিলিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ক্যাপসিকামের সিড লাগিয়েছি ফ্রেশ ক্যাপসিকাম থেকে এবং কিভাবে লাগিয়েছি এবছরের জন্য সেটাই শেয়ার করব। আমি ট্রেতে নিয়ে নিয়েছি রেডি করে এবং এই ক্যাপসিকামের সিড এবং চিলি তাছাড়া বেগুন এ জাতীয় গাছগুলো কিন্তু একটুটা সময় নেয় টাইম নেয় সিডগুলো জার্মিনেট হতে তাই আমি এখানে টিস্যু পেপারের মধ্যে সিডগুলোকে দিয়েছি এবং এই পদ্ধতিটাতে আমার একটু ভালো লাগে যে সিডগুলো থেকে রুটটা বেরিয়ে যায় এবং কিছুটা সময় বেঁচে যায় কারণ মরিচ কিন্তু বের হতে ক্যাপসিকাম মরিচ এগুলো বের হতে অনেকটাই সময় লাগে আমি এই সিডগুলো মাশাল্লাহ এভাবে বক্সে রেখে দেওয়ার পরে প্রত্যেকটা সিট থেকেই অনেক রুট বেরিয়েছে দেখেই বোঝা যাচ্ছে এবং আমি এইগুলোকে একটা একটা করে তুলে এই ট্রের মধ্যে দিয়ে দিব। খুব সাবধানে তুলতে হবে যেন রুটটা ছিঁড়ে না যায় এই ট্রেতে আমি দিয়ে দিয়েছি এবং প্রায় দু সপ্তাহ পরে গাছের যে প্রোগ্রেস তাতেই বোঝা যাচ্ছে যে অনেক ঠান্ডা এবং সূর্যের স্বল্পতার কারণে তেমনভাবে গাছগুলো বাড়তে পারেনি দিনের অনেকটা সময় মেঘলা তাই গাছগুলোর জন্য খুবই খুবই বাড়া পসিবল হচ্ছে না এবং আরও টু উইক্স পরে দেখা যাক আমার সিটগুলোর কি অবস্থা হয় এখানে প্রায় তিন সপ্তাহ হয়ে গেছে আমার সিটগুলো কিন্তু সেই পরিমাণে বাড়েনি বা লম্বা হয়নি তারপরও যতটুকু এভাবে বেরিয়েছে আমি আলাদা আলাদা বক্সের মধ্যে দেওয়ার ফলে আমি একেবারে তুলে নিতে পারবো এই জন্যই এখানে লাগিয়েছি ট্রেতে এবং এখন এগুলোকে সেপারেট করা যাবে না যদি এই স্টেজে থাকে তবে না করাই ভালো অনেক সময় গাছগুলো সেপারেট করতে গিয়ে এখান থেকে করা যাবে বাট এখান থেকে যদি আমি করতে চাই যে কারণ এখানে অনেকগুলো গাছ একসাথে আর একটু বড়ো হলে আমি এগুলোকেও সেপারেট করে দেবো এবং যেহেতু এ মার্চ মাসের একেবারেই শেষের দিকে আমরা চলে এসেছি এই সময় আমরা যে যে বীজগুলো লাগাতে চাই আমরা যেন সবাই লাগিয়ে নিই না হলে ঠিক গাছগুলো বড়ো হবে কিন্তু ফল পাওয়ার আগেই কিন্তু আবার ঠান্ডা চলে আসবে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং বরাবরের মতোই আমার পাশে থাকবেন এই প্রত্যাশাই করছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ